আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করবেন এবং ওলামায়ে কেরাম যে সমস্ত কথাগুলো বলেন সেগুলো অনুযায়ী আমল করার চেষ্টা করবেন, ঠিক আছে? তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ প্রশ্নোত্তরে দিন শেখা যায়, দিন শেখার অন্যতম একটা মাধ্যম হল প্রশ্নোত্তর। হাদিসে আসছে ইন্নামা শেফা উল আইয়ি আস-সুআল, মানুষের অজ্ঞানতা দূর হয় প্রশ্ন করার মাধ্যমে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ফাসআলু আহলাল যিকর ইন কুনতুম লা তাআলামুন, তোমরা যদি না জানো তাহলে আহলে ইলম ওলামাদের কাছে প্রশ্ন করো, জিজ্ঞাসা করো। এই জন্য প্রশ্ন করে দিন শিখতে হয়, দিন সম্পর্কে জানতে হয়। বক্তার ওয়াজ হয় বক্তার মন মতো, আর প্রশ্নোত্তর হয় শ্রোতার প্রয়োজন মতো। আপনারা আপনাদের প্রশ্নগুলো দিছেন, সেগুলোর উত্তর আসবে, তার মানে টপিক এবং বিষয় আপনারা বাছাই করে দিছেন। অতএব সাধারণ ঢালা ওয়াজের চাইতে এই প্রশ্নোত্তরের গুরুত্ব অনেক বেশি। আমরা কতটুকু পারবো জানি না, অনেক বেশি প্রশ্ন আসছে, তারপরে চেষ্টা করি যতটুকু সম্ভব হয়। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। প্রথম আমার কাছে যে প্রশ্নটি আছে আমি দেখছি এখানে লেখা আছে, আজানের সময় যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা হয়, উত্তরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা যায় কি না, আপনারা কি বলেন? আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন আজানে বলা হবে তখন আমরা জবাবে কি বলবো? সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বেশিরভাগ মানুষ এই উত্তর দিয়েছেন এবং উত্তরটা ভুল। উত্তরটা কি ভুল? বলেছেন কুলু মিসলামা ইয়াকুলুল মুয়াজ্জিন, মুয়াজ্জিন যা বলে হুবহু তোমরা তা বলো, শুধুমাত্র হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ এই দুইটা জায়গায় তোমরা বলবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আর বাকি যা বলবে হুবহু তা। শুধু তাই নয়, এ হাদিসের বিস্তারিত বিশ্লেষণে নবী আলাইহিসসালাম একটা একটা শব্দ দেখাইছেন, ইদা কাল আল্লাহু আকবর কুলু আল্লাহু আকবর, ইদা কাল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ কুলু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, ইদা কাল আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ কুলু আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তার মানে মুয়াজ্জিন যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে আমরা কি বলবো? আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন একটা প্রশ্ন হলো, রাসূলের নাম শুনলে তো দুরুদ পড়তে হয় এটা আমরা জানি, তাহলে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ শুনে দুরুদ না পড়ে কেন এটা পড়বো? উত্তর হলো দুরুদ পড়বেন তবে সেটা আজানের শেষে। কখন? আজানের শেষে। তাহলে দুরুদও হলো আজানের জবাবও হলো, দুইটাই হয়ে গেল। কথা কি বুঝে আসছে? আজানের শেষে দুরুদ পড়া বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত। এই জন্য আজানের শেষে আপনি আজানের জবাব দেওয়ার আগে পরে দুরুদ পড়ে নেবেন নবী আলাইহিসসালামের প্রতি। নামাজের মধ্যে যখন রাসূলের নাম আসে তখন কি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়া যায়? কি বলেন, পড়া যায় না? কোরআনের একটা আয়াতের অংশ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে না নাই? এখন এই আয়াত তেলাওয়াত করার পর যদি আপনি নামাজের মধ্যে পড়েন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা কি সুন্নাসম্মত হবে? না। তেমনি ভাবে আজানের মুয়াজ্জিনের জবাবে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ কি বলবো আমরা? আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের দেশে আরেকটা কাম আছে, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন শুনি আমরা অনেকে চুমা খেয়ে আঙ্গুলে তারপরে চোখে মুছি, তাই না? এটা রাসূলের মহব্বতে করি আর চোখের মহব্বতেও করি। চোখের মহব্বত বুঝেননি? অনেকে মনে করে এভাবে করলে চোখ ভালো হয়ে যায়, কথা বুঝছেন? এটা বিশুদ্ধ কোনো হাদিস দ্বারা প্রমাণিত না ভাই, তবে হ্যাঁ কোন কোন কিতাবে আছে, এগুলোর কোনো হাদিস দ্বারা কোনো গ্রহণযোগ্য ভিত্তি পাওয়া যায় না। নবী আলাইহিসসালাম শিক্ষা দিয়েছেন মুয়াজ্জিন আজানের জবাব দিতে, আপনি তখন চুমার কাজে ব্যস্ত থাকলে জবাব কখন দিবেন? কথা বুঝতে পারছেন? হ্যাঁ, নবীর মহব্বত ভালোবাসা অবশ্যই না থাকলে ইমানই থাকবে না, কিন্তু ওই সময় চুমা না দিয়ে নবী যেটা বলছে সেটা করতে হবে। আপনার বাপে আপনাকে একটা নির্দেশ দিছে, এখন বাবার নির্দেশ না মেনে আপনি মহব্বত জাহির করার জন্য আরেকটা করতেছেন, বেশি ভালো শাস্তেছেন, এটা থেকে বাবা খুশি হবে? তাহলে রাসূলের নির্দেশ আজানের জবাব দিতে হবে, ওইটা না দিয়ে চুমাচুমি করলে ফায়দা হবে না।